আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি গজার রেসিপি শেয়ার করতেছি। তো গজাগুলো আগে থেকে আমার তৈরি করাই ছিল। ও এগুলোকে এক এক করে সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছিলাম, আর চিনিটাকে সামান্য একটু পানি দিয়ে এটাকে রস করে নিয়েছি। আর এই চিনির রসটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাইতে জ্বালাইতে যখন চিনির রসটা আঠালো ভাব হবে বা জমাটবদ্ধ হওয়ার কাছাকাছি, তখন সবগুলো আমি ধীরে ধীরে ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব। তো সবগুলো গজাই আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টো পাল্টিয়ে সবগুলো চিনির রসে ডুবিয়ে নিচ্ছি, যাতে গুলো সবগুলোতে চিনির রস প্রবেশ করে এবং খেতে দারুণ মজা হবে। অবশ্যই এ সময় চুলার জ্বালটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। এটার 2-1 মিনিট এভাবে আমি জ্বালিয়ে নেব। দুই মিনিট হয়ে গেলে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন চিনি কিন্তু গজার সঙ্গে দানা বাঁধতে শুরু করেছে। আর চুলার জ্বালটা এখন অফ করে দিব। এটা ঠান্ডা হতে 2-3 মিনিটের মধ্যে এই যে গজাগুলোর সঙ্গে চিনির রসটা খুব ভালোভাবে মিশে যাবে এবং চিনিগুলো শুকিয়ে যাবে। চিনিগুলো শুকিয়ে যাবে, তখন এটা খেতে দারুণ টেস্টি হবে, কুড়মুড়ে মজাদার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।